আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা হালুয়ার রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে ডিমের হালুয়া করে দেখাবো। এখানে আমি 8টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিশমিশ দিয়ে দিব, তারপরে দিব অল্প করে এলাচ গুঁড়া, তারপরে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিতে পারেন, আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দিব। আর দিব ঘি, আমি এখানে 3 চামচ ঘি নিয়েছি। এখন আমি ডিমগুলো ভালো করে মিক্সড করে নেব। হালুয়াটা ঘিয়ের উপর উঠে এসেছে। আসলে যে কোনো হালুয়া মানে ঘি আর চিনি। অবশ্য যারা মিষ্টি খেতে পারছেন তারা একটু কম মিষ্টি দিতে পারেন, কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আমার হালুয়াটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। হালুয়াটা আমার হয়ে গিয়েছে, আমি উপরে বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আল্লাহ হাফেজ।